হ্যালো ভিউয়ার্স তোমাদের রানীর আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে রানী তার বাবার কোলে মাথা দিয়ে কাঁদছে আর রানীর বাবা বলছে দেখ বাবু আমি কখনো ভাবিনি এ এসে তোর চোখের জল আমাকে দেখতে হবে এ মানুষরা তোকে অনেক আগলে রাখতে চায় তোকে অনেক ভালোবাসে তা আমি দেখেছি এ মানুষটা খুব ভালো তুই এখানে ভালো থাকবি মা শুধু একটু চুপ করে থাক যেটা অন্যায় হচ্ছে ওরা তোকে বকা তো দেবেই সেখানে এত কান্নাকাটির কিচ্ছু নেই মা তোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না আজকে তোর মা থাকলে অনেক আনন্দ পেতো তুই ডাক্তারি করছিস তুই মা হতে চলেছিস এই যে এই খুশিগুলো এগুলো তোর মা অনেক উপভোগ করত। ওদিকে দেখানো হয়েছে হসপিটালে কিন্তু একজন পলিটিশিয়ান হাজির হয়েছে তাকে গুলি করা হয়েছে এবং সমস্ত পুলিশ ফোর্স নিয়ে তাকে এই বি হেলদি নার্সিংহোমে ভর্তি করা হয় আর পরদিসেই দেখানো হয়েছে যে অবশ্যই এখানে যে বিষয়টা আরো বেশি করে দেখা গিয়েছে যে এখানে কিন্তু বার বার করে যেটা ঘটতে চলেছে সেটাই দেখানো হচ্ছে মানে অনিশা বারবার করে বলছে হ্যাঁ দুর্জয় স্যার আছে তাছাড়াও অন্য অন্য অনেকেই আছে এবং দুর্জয় কিন্তু বাড়িতে বসেই সেই খবরটা দেখতে পায় টিভির পর্দায় এবং সাথে সাথে ফোন আসে তাকে বলা হয় যে তাকে এখনই অফিসে ছুটতে হবে দুর্জয় নিজেই রেডি হতে চলে যায় ঘরে সেখানে রানিও চলে যায় আর বলে ফ্রেশ হয়ে নাও আর মা তোমার জন্য গরম গরম খাবার করছে সেটা খেয়ে বেরিয়ে যাও কারণ আজকে রাতে তুমি হয়তো আর বাড়ি ফিরতে পারবে না সেটা আমি বুঝতেই পারছি আর তারপরেই কিন্তু দুর্জয় কাছে টেনে নেয় রানীকে আর বলে দেখো আমি ওই ছেলেটাকে বলে দিয়েছি ওই ছেলেটা আর তোমাকে করবে না রানী বলে এইটাই আমি ভয় পেয়েছিলাম তুমি কেন বলতে গেলে বলো তো তখন কিন্তু দুর্জয় বলে আমার ওয়াইফের গায়ে কেউ হাত দেবে এটা আমি 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 সহ্য করব না কিন্তু রানী আর সেই জন্যই বলেছি কোনো অন্যায় করিনি রানী বলে আমি জানি কোনো অন্যায় তুমি করনি কিন্তু তুমি একজন ডক্টর তোমার রেপুটেশনের জন্য এটা কতটা খারাপ তুমি বুঝতে পারছো রানী যখন বুঝতে পারছো কেনই বা এভাবে বলছো এতটা বাড়াবাড়ি করাটা তোমার রেপুটেশনের জন্য একেবারেই ভালো না দুর্জয় প্লিজ তুমি বোঝার চেষ্টা করো তারপরে দুর্জয় একদম রানীকে কাছে টেনে নিয়ে ওদিকে তো বেরিয়ে পড়ে কারণ তাকে হসপিটাল যেতে হবে আর ওদিকে হসপিটালে যাওয়ার পরে দুর্জয়ের উপরে এবার চক্রান্ত করবে অনিশা অনিশা কিছুতেই দুর্জয়কে ডাক্তারি পদবিটা নিয়ে থাকতে দেবে না ডাক্তারি সার্টিফিকেট লাইসেন্স সবটা ক্যান্সেল করে ছাড়বে অনিশা এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়